নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। আসন্ন স্বাধীনতা দিবসকে সামনে রেখে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হলো ঝাড়গ্রাম পুলিশ সুপারের সভাগৃহে। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি ভঞ্জপুর থেকে ফেরার পথে সাংসদ ইদ্রিস আলী রায়নার শেহারা বাজারে তৃণমূলের দলীয় কার্যালয়ে উপস্থিত হন। শুক্রবার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে 29 নম্বর ওয়ার্ডে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয় শুক্রবার। দিল্লিতে 3টি শিশুর অনাহারে মৃত্যু, ফিরে রাজনীতি তোলপাট। দুদিনব্যাপী শিশু কিশোর নাট্যমেলার উদ্বোধন হলো শুক্রবার। দেখে নেব এক ঝলকে কিছু খবর। পাথর বোঝাই 4টি ডাম্পারকে আটক করলো পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ। পাথর বোঝাই মালের কোনো চালান দেখাতে পারেননি গাড়ির চালকরা। গাড়িগুলির পাশাপাশি 4 জন ড্রাইভারকে গ্রেপ্তার করে পুলিশ। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য জায়গার সাথে সাথে বাঁকুড়া জেলা জুড়ে চলছে বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে জেলাতে সকাল পর্যন্ত 17.8 পয়েন্ট বৃষ্টি হয়েছে। বর্ষা শুরু হতে না হতেই চাষিরা জোর কদমে শুরু করে দিয়েছে চাষবাস। বাঁকুড়া থেকে তপস্যার রিপোর্ট, আনন্দ বার্তা। টানা বৃষ্টিতে নাজেহাল মানুষজন। রাজ্যের অন্যান্য জায়গার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিস্তীর্ণ অঞ্চলে বাড়ি থেকে দোকান সর্বত্রই জল ঢুকেছে, ফলে ক্ষোভ বাড়ছে মানুষজনের মধ্যে। খুব দরকারি কাজ ছাড়া মানুষজনকে রাস্তায় দেখা যায়নি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। আসন্ন স্বাধীনতা দিবসকে সামনে রেখে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো ঝাড়গ্রাম পুলিশ সুপারের সভাগৃহে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চলের আইজি, ডিআইজি, জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও সহ ঝাড়খণ্ড ও উড়িষ্যা পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকবৃন্দ। শুক্রবার ঝাড়গ্রাম পুলিশ সুপারের সভাগৃহে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে জানা যায় সীমান্ত এলাকায় মাওবাদী গতিবিধি বাড়ার খবর রয়েছে। স্বাধীনতা দিবসকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থার কোনো রকম ঘাটতি রাখতে চান না প্রশাসন। সীমান্তবর্তী মাও অধ্যুষিত এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কী কী পদক্ষেপ গ্রহণ করা হবে সে বিষয়ে ঝাড়খণ্ড, বাংলা, উড়িষ্যা পুলিশের উচ্চ পদস্থ কর্তারা একটি বৈঠক করেন। উপস্থিত ছিলেন 3 রাজ্যের সীমান্তবর্তী এলাকার পুলিশ সুপার সহ আইসি ও ওসিরা। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে বাংলার সীমান্তে মাওবাদীদের সাথে পুলিশের গুলির লড়াইয়ে মৃত্যু হয় এক সিআরপিএফ জওয়ানের। এইরূপ কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই নিয়ে এদিন বৈঠকে আলোচনা হয়। এদিনের এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন আইজি পশ্চিমাঞ্চল রাজীব মিশ্র, ডিআইজি ডিপি সিং, ঝাড়গ্রামের পুলিশ সুপার অমিত কুমার, ভরত রাঠোর, অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো, এসডিপিও দীপক সরকার সহ ঝাড়খণ্ড উড়িষ্যার পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকবৃন্দ। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো, রিপোর্ট, আনন্দ বার্তা। চক্রবর্তী খবরে,
শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মাধবটিহি ভঞ্জপুর থেকে ফেরার পথে সাংসদ ইদ্রিস আলী রায়নার শেহারা বাজারে তৃণমূলের দলীয় কার্যালয়ে উপস্থিত হন। সেখানে তাকে স্বাগত জানান শেহারার উপপ্রধান সনত কুমার দে। ওই অঞ্চলে মানুষ তাকে বিভিন্ন বিষয়ে অভিযোগ জানান। পরে আমাদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইদ্রিসবাবু রাজ্য এবং দেশের বিভিন্ন বিষয় নিয়ে মুখ খোলেন। তিনি জানান, এখানে ছয় হিন্দু মুসলমান শিখ ইসাই সকল ধর্মের মানুষ চাইছেন যে ভারতবর্ষের চাবিটা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং তিনি প্রধানমন্ত্রী হবেন, নাহলে ভারতবর্ষ কীভাবে চলছে এটা একজন পশ্চিমবঙ্গে বর্ধমানে সফরে এসে আজকে শেয়ারা বাজারের মানুষ আপনাকে বিভিন্ন অভিযোগের কথা জানালো, আপনি একজন সাংসদ হিসাবে সেই অভিযোগটা কীভাবে তাদের শোনা করেন? দেখুন, এটা ঠিক অভিযোগ নয়। শেয়ারবাজারে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা খুব ভালো কাজ করে। আমি এখানে বহুবার এসেছি, একা তো আমি পশ্চিমবঙ্গব্যাপী ঘুরছি, কারণ আমাদের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠান, এবং আমি জানি শেয়ারবাজার খুব শান্ত প্রিয় এলাকা। এখানে হিন্দু মুসলিম সহ সকলের মধ্যে একটা আলাদা আন্তরিকতা আছে। গ্রামে আমার জন্ম, তাই গ্রাম শহর বা শহরতলি বা গ্রামে এখানে মানুষের আন্তরিকতা একটা আলাদা। তাই এখানে সে অভিযোগ না, মানুষ বলতেই পারে যে একটু কাজগুলো, কারণ তারা তো যেটা বলছে সেটা তো মানুষের জন্য, মানুষের উন্নয়নের জন্য। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আমরা ধরুন 2011 থেকে 2018 প্রায় 7 বছর আমাদের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছেন এটা আপনি ভারতবর্ষের অন্য জায়গায় পাবেন। এটা প্রত্যেকেই স্বীকার করতে বাধ্য হবে যে ওনার মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন গুড অ্যাডমিনিস্ট্রেটর, সিম্বল অফ অনেস্টি, সিম্বল অফ ডেভেলপমেন্ট, এটা ভারতবর্ষের অন্য কোনো মুখ্যমন্ত্রীর পাবে। দেখ, আপনাকে কাছে পেয়ে এখানকার মানুষেরা খ্যামতার মানুষের একটা রাস্তার দাবি আপনার কাছে রাখছেন যাতে আপনি এটা সুরাহা করেন, এ ব্যাপারে কি আশ্বাস দিচ্ছে? দেখুন, আবার বলি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক উন্নয়ন করেছেন, অনেক রাস্তা করেছেন, তবু ওনারা যেটা বলছেন এই রাস্তাটা হওয়া খুব জরুরি। আমি এ ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই ওনাদের সঙ্গে কত উপপ্রধান সাহেব আসছেন আমি একটু কথা বলবো। কথা বলে আমি যদি আমার শ্বশুরবাড়ি এলাকায় একটা রাস্তা আমার দ্বারা সবই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা, যদি করতে পারি নিশ্চয়ই করবো, আশা করি হবে। এমন কোনো দেখবেন যদি আমরা শাসক থাকি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন পশ্চিমবঙ্গের এমন কোনো রাস্তা পিচ হবে না সেটা থাকবে না, এমন কোনো গ্রাম থাকবে না যেখানে বিদ্যুৎ পাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তার তো সংসার পশ্চিমবঙ্গ, তিনি তো বলেন আমি পশ্চিমবঙ্গের পাহারাদার, এত পরিশ্রমী আপনারা বলুন না, আমরা আমার জীবনে তো আমি দেখিনি, আপনারা বলুন যারা এখানে আছেন আমাদের নেতা কর্মীরা, তার মতো পরিশ্রমী, তার মতো কাজের মানুষ, তার মতো একজন গুড অ্যাডমিনিস্ট্রেটর, সেই জন্য তো ভারতবর্ষে আজকে আওয়াজ উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হন। এটা আমাদের কথা না, আমরা তো যারা তৃণমূল কংগ্রেস করি আমরা তো চাইবই আজকে এখানে যারা শেয়ার বাজারের মানুষের দেখছে কুয়ার প্রধান সাহেব থেকে আরম্ভ করে আমাদের নেতা কর্মীরা তো চাইবই, কিন্তু আজকে ভারতবর্ষের মানুষ চাইছেন, কারণ তিনি এমন নেত্রী একজন। আমি যে জায়গায় বললাম ওনাদের সামনে বলে একটু লজ্জায় পড়ে যাবে, দেখছেন তো হিন্দু মুসলমান নিয়ে এত অল্প সময়, বৃষ্টি চলছে এত প্রচণ্ড বৃষ্টি, আজকে আমি এখানে এসেছি কত মানুষের ঢল নেমেছে, এরা তো কাজ করেন। আমি জানি শেয়ারা বাজার এলাকার আমাদের খ্যামতা এলাকার মানুষেরা কারো কোনো বিপদ আপদ সমস্ত মানুষের কাজ, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তাটা ওনারা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, ঘরে ঘরে মানুষ জানেন। আজকে বাংলার এত উন্নয়ন, তারপরও কেন্দ্র সরকারের বিভিন্ন বঞ্চনা বাংলার প্রতি, এ বিষয়ে কি বলবেন? দেখুন, এর তো ওদের হ্যাবিটই বঞ্চনা করা, ওদের হ্যাবিটই হচ্ছে বাংলার প্রতি বঞ্চনা, আর একমাত্র কাজ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে হবে। তাই যে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করে মোদী সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি কিছুই করতে পারবেন না। 4 বছরে বলতে পারবেন যে তারা কী করেছে, 4 বছরে ওরা একটা ভাউন্টা দিয়ে এসেছেন, তাও 31% ভোট। এই যে মনে করো বিরাট মেজরিটি, আজকে আমাদের
দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন, আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, আমরা পার্লামেন্টে বলছি যে আপনি জবাব দিন, 4 বছরে কী করেছেন? বলেছিলেন যে কালো টাকা উদ্ধার হয়ে প্রত্যেকটি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা ঢুকবে। তো একটা মানুষকে দেখান যে যার 15 লক্ষ ছেড়ে দিন, যে 15 টাকাও আপনারা তার পকেটে বা তার অ্যাকাউন্টে গেছে কি না নিশ্চুপ বলতে পারছে না, উত্তর দিতে পারছে না। আমরা যখন পার্লামেন্টে প্রশ্ন করছি, আমরা যখন পাবলিক মিটিংয়ে প্রশ্ন করছি, তখন তো অনেক বিজেপির মানুষ শুনছেন যে আপনারা বলুন, আপনার দেয়ালটা লিখুন, বলেছিলেন প্রত্যেকটা বেকারের 2 কোটি করে চাকরি হবে, 4 বছরে 4 দুগুণে 8 কোটি হওয়ার দরকার, আমাদের হিসেবে মাত্র 20 লক্ষর মধ্যে থেমে গেছে, তাও যেখানে কোথায় 8 কোটি 20 লক্ষ। তো মানুষ তাদের ভাবতাবাজি বুঝতে পারছেন না যে বিজেপি সরকার ভাবতা দিয়ে এসছেন। আর নরেন্দ্র মোদীজির কী কাজ করেছেন? কিছুই করেননি। এখন গুজরাটে তিনি ঢুকতে পারছেন না, তারা যতগুলো এখন নির্বাচন করছেন 31% ভোট নিয়ে মেজরিটি হয়ে এসছেন, আমরা সেটা ইউ আর নট ডিনাই, ইউ কান ডিনাই। কিন্তু মানুষ আশা করেছিল কি, আমরাও ভেবেছিলাম কি, যে মোদি সরকার এসছেন, তারা মেজরিটি নিয়ে, যদি অল্প শতাংশ ভোট নিয়ে কিন্তু মেজরিটি পেয়েছিলেন, তারা যদি কাজ করবেন। কিন্তু কাজের সমস্ত দিক থেকে বিজেপি ইজ টোটালি ফেলিওর টু রান দি কান্ট্রি। আজকে প্রধানমন্ত্রী শুধু বিদেশে যাচ্ছেন, পার্লামেন্টে এসে কোনো উত্তর দিতে পারছেন না। আপনারা দেখছেন পার্লামেন্টে সেদিনে যে রাজীব, যেটা রাহুল গান্ধীর প্রশ্ন, আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, সেগুলো উত্তর দিতে পারছেন না প্রধানমন্ত্রী বা হোম মিনিস্টার। কোথায় আমরা বাস করছি বলুন তো? যে শেয়ার, এই শেয়ার বাজার বা এই ক্ষমতা বা এই এলাকায় বর্ধমান জেলায়, যেখানে সম্প্রীতি আমাদের নেতা কর্মীদের মধ্যে হিন্দু মুসলমান, দেখছেন তো যে কত হিন্দু মুসলমান এখানে জড়ো হয়েছে, সবাইকে নিয়ে চলি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমান শিখ ঈসাই সকলকে নিয়ে চলছেন, সমস্ত মনীষীদের তিনি সম্মান দিচ্ছেন, তিনি একটা খোলা বাড়িতে থাকেন। আমি আমি পার্লামেন্টে সেদিন প্রশ্ন করেছি, কারণ পার্লামেন্টে রেকর্ড করেছি এটা, যে একজন মুখ্যমন্ত্রীকে দেখান ভারতবর্ষে যিনি আজও টালির বাড়িতে থাকেন। কিন্তু আমরা গর্বিত যে আমাদের নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, কাজের মানুষ, সততার প্রতি তিনি আজও টালির বাড়িতে থাকেন। মুখ্যমন্ত্রী আশা করছেন যে 42-এ 42টাই পাবেন? অবশ্যই, আমরা একমত। আমাদের নেত্রী যখন বলেছেন, তিনি ঠিকই বলেছেন, তিনি যা বলেন তা করেন। আপনারা জানেন যে বামপন্থের আমলে তাকে চুলের মুঠি ধরে নিচেই নামিয়ে দেওয়া হয়েছিল। তিনি বলেছিলেন যে আমি যদি কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারি তখন আমি রাজধানী ঢুকবো না, ঢুকবো না, ঢোকেননি তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোন মুখ্যমন্ত্রী দেখেছে রাস্তায় যেতে যেতেই দেখছে একটা স্কুলের ছাত্রী, তিনি একে তো কন্যাশ্রী প্রকল্পে বিশ্বের বুকে তিনি নাম করেছেন, যুবশ্রী থেকে আরম্ভ করে হিন্দু মুসলমান বেলুড় মঠ যেমন তিনি সেখানে টাকা দিচ্ছেন, গঙ্গাসাগর মেলা যেখানে দক্ষিণ চব্বিশ পরগনা হয় সেখানে তিনি নতুনভাবে সাজিয়েছেন, তিনি ফুলপুরা শরীফকে সাজাচ্ছেন, তিনি ইমাম মসজিদের ভাতা দিচ্ছেন, তিনি বৌদ্ধ ধর্মের কল্যাণের সেখানে টাকা দিচ্ছেন, তিনি জৈন ধর্মের মানুষের জন্য দিচ্ছেন, সবাইকে তিনি সমান চোখে দেখছেন। ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রীকে পাবেন না যে তার মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে কাজ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। তাই আমরা মনে করি দেখবেন 2019-এ আমাদের একটা কথা আছে, 2019 বিজেপি উইল বি ফিনিশ, বিজেপি ফিনিশ হবে। এবং মানুষের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় লোভি নয়, একটা প্রমাণ দেখাতে পারবেন যিনি রেলমন্ত্রী, সেই রেলমন্ত্রিত্ব তিনি পদত্যাগ করেছেন সাধারণ মানুষের স্বার্থে, নিজের স্বার্থে নয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা হয় না উন্নয়নে। আমরা তাই আসুন, আমরা এই জায়গায় সকলে কামনা করি। কি সবাই চাইছেন তো প্রধানমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়? তাই জেনে রাখুন, আপনাদের সাংবাদিকদের কাছে আমি বলতে চাই, সবার কাছে বলতে চাই, এটা প্রমাণ হয়ে যাবে যে এখানে সবাই হিন্দু মুসলমান শিখ ঈসাই সকল ধর্মের মানুষ চাইছেন যে ভারতবর্ষের চাবিটা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং তিনি প্রধানমন্ত্রী হবেন। নাহলে ভারতবর্ষ কীভাবে চলছে? এটা একজনে দেবে মোদী সরকার? কে কী পড়বে সেটা ঠিক করে দেবে? এটা ভারতবর্ষের কালচার? ভারতবর্ষের হিন্দু মুসলমানের রক্তের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, ভারতবর্ষের
যেমন মুসলমানদের অবদান আছে, হিন্দু সম্প্রদায়ের কি কম অবদান আছে? আমরা রামকে, আমি ইদ্রিস আলী রামকে শ্রদ্ধা করি, কারণ পবিত্র আমার কোরআন শরীফে আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। নিজের ধর্ম পালনের সঙ্গে সঙ্গে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। আর এটা কি রামের নামে তলোয়ার নিয়ে বাচ্চা ছেলেদের হাতে তলোয়ার দিয়ে দেবে? তাই এরম করতে করতে তো মোদী সরকার, মোদিজি এত বড় মানে কি বলবো, অমানবিক মেদিনীপুরে মিলিয়ে চলছে। তিনি থাকতে যখন বক্তৃতা দিচ্ছেন ভেঙে পড়লো এটা তার প্যান্ডেলটা, ভেঙে শত শত মানুষ উন্ডেড হয়ে গেল, আর তিনি 56 ইঞ্চি ছাদেই বলেই যাচ্ছেন। লজ্জা করে না? শুধু এরোপ্লেনে ঘুরছেন, বিদেশ ভবনে কত কোটি টাকা খরচ করেছেন তিনি, সাধারণ মানুষের টাকা। আজকে জবাব দিতে পারবেন বলেই, পারবেন না বলেই আজকে তিনি ঢুকতে পারছেন না, আজকে বুক ফুলিয়ে কথা বলতে পারছেন না। আমরা পার্লামেন্টে বারে বারে তাকে মানুষ অবমান করছেন, এমনকি অনেক বিজেপির বন্ধুও পছন্দ করছেন না আজকে মহোদয়, আজকে বিজেপির বন্ধুরাও পছন্দ করছেন না মোদিজিকে, অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে। তাই আসুন আমরা এই জায়গায় দাঁড়িয়ে আবার বলি, আমার শেয়ারা এলাকা এই বর্ধমান জেলা, এখানে শান্তি বিরাজ করে, এখানে অবজারভার আমার বন্ধু মন্ত্রী অরূপ রায়, তিনি এখানে আসেন, ভালো কাজ করেন, আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি এখানকার অবজারভার, তিনিও এখানে অনেকবার আসেন, সেদিনও একটু অভিষেকের বাড়িতে আমাদের বসে একটু আলোচনা হয়েছিল। অরূপ বিশ্বাস বর্ধমানে খুব ভালো কাজ করছেন, এখানে মানুষ তাই বলছেন। এখানকার যিনি জেলা সভাপতি মন্ত্রী স্বপন দেবনাথ, তিনি ভালো কাজ করেন। আমার আরেক বন্ধু মলয় ঘটক, যিনি আইন মন্ত্রী সহ অনেকগুলো দপ্তর সামলাচ্ছেন, দিদি তাকে আশীর্বাদ করে চলেছেন, তিনিও এই জেলার মানুষ, তিনি অনেক ভালো কাজ করছেন। আমি চাইব আগামী দিনে 42টা সিট পাবেই, আমি বা আমাদের ধারণা যে বিজেপির মতো একটা সাম্প্রদায়িক দল তাদের জামানো জব্দ হবে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হোক, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও বেশি এগিয়ে যান, তার পিছনে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমাদের ছেলেরা তৈরি আছে রক্ত দিতে, এমন কোনো দেখাতে পারবেন না মানুষকে। জয়ললিতার জন্য মানুষ প্রাণ দিত, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মানুষ প্রাণ দিতে পারে। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি কেউ ছোট করার চেষ্টা করে জেনে রাখবেন। এটা খুব জরুরি, মানে গরিব ঘরের ছেলে মেয়েদের একটাই করে স্কুলের পোশাক, এখন তো সরকার থেকে একটা দিচ্ছে, নিজে একটা বানিয়ে একটা পড়বে যদি প্রত্যেকটা গ্রামে গ্রামে আমি দুইশালি সহ আমাদের উপপ্রধান সহ সবাই এখানে আছেন, এটা বরদাস্ত করবে না। তাই অমিত শাহকে বলি, আজকে দিলীপ ঘোষকে বলি, আজকে যতই মোদিজিকে নিয়ে এসে 23 তারিখে আপনার ব্রিগেড করেন, আপনারা ধর্মতলা সমাবেশ দেখেছেন কি ধরনের মানুষ, স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসেছেন, ব্রিগেড স্বতঃস্ফূর্তভাবে আসবে, আর আপনারা চেষ্টা করবেন ঝাড়খণ্ড থেকে বিহার থেকে কিছু লোক নিয়েছে ঠকভাবে 23 জানুয়ারি বিজেপির ডাকা ব্রিগেড সমাবেশ ফ্লপ হয়ে যাবে, এটা জেনে রাখবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো মিটিং ফ্লপ হয় না, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসে, আমরা গাড়ির পয়সা দিতে পারি না কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসেন, তৃণমূলের সঙ্গে আজকে বিজেপির এই কথা। আর কংগ্রেস সিপিএমের যে অবস্থা তাদের সম্বন্ধে যত কম বলবো তত ভালো, আজকে কংগ্রেসকে দূরবীন দিয়ে অধীর চৌধুরী এত তুলে দিয়েছে, দূরবীন দিয়ে দেখতে হচ্ছে, আর সিপিএমের কোমর ভেঙে গেছে, তা তাদের আমারও তো এত বড় বাজে ঘটনা যে মাটি খুললেই কঙ্কাল। আচ্ছা সাইবারের কী হয়েছে,
আজকে তার সিপিএম কোন লজ্জায় আর নিরুপম সঙ্গে দেখা যায় না, আমি জানি না, যা মানুষের কল্যাণ করে মানুষের কল্যাণ হোক, কিন্তু শতবর্ষ বাঁচুন কারো কারো, কিন্তু তিনি এমনিতে মরে গেছেন কোনো, আমার মনে হয় নিরুপম সঙ্গে দেখা যাচ্ছে না। আমি আমার চোখে তো ওকে পড়েনি, কি আপনাদের চোখে পড়েছে নিরুপম সেনকে? আজকে বর্ধমানের ছেলেরাই তো বলছে যে নিরুপম সেনকে আর দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না সিপিএমের কোনো নেতাকে। মোদী সরকার এসছেন তারা মেজরিটি নিয়ে, যদি অল্প শতাংশ ভোট নিয়ে কিন্তু মেজরিটি পেয়েছিলেন, তারা যদি কাজ করবেন, কিন্তু কাজের সমস্ত দিক থেকে বিজেপি ইজ টোটালি ফেলিওর টু রান দি কান্ট্রি। আজকে প্রধানমন্ত্রী শুধু বিদেশে যাচ্ছেন, পার্লামেন্টে এসে কোনো উত্তর দিতে পারছেন না। আপনারা দেখছেন পার্লামেন্টে সেদিনে যে রাজীব, যেটা রাহুল গান্ধীর প্রশ্ন, আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, সেগুলো উত্তর দিতে পারছেন না প্রধানমন্ত্রী বা হোম মিনিস্টার। কোথায় আমরা বাস করছি বলুন তো? যে শেয়ার, এই শেয়ার বাজার বা এই খ্যামটা বা এই এলাকায় বর্ধমান জেলায় যেখানে সম্প্রীতি আমাদের নেতা কর্মীদের মধ্যে হিন্দু মুসলমান, দেখছেন তো যে কত হিন্দু মুসলমান এখানে জড়ো হয়েছে, সবাইকে নিয়ে চলি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমান শিখ ঈসাই সকলকে নিয়ে চলছেন, সমস্ত মনীষীদের তিনি সম্মান দিচ্ছেন, তিনি একটা খোলা বাড়িতে থাকেন। আমি আমি পার্লামেন্টে সেদিন প্রশ্ন করেছি, পার্লামেন্টে রেকর্ড করেছি এটা, যে একজন মুখ্যমন্ত্রীকে দেখান ভারতবর্ষে যিনি আজও তালির বাড়িতে থাকেন, কিন্তু আমরা গর্বিত যে আমাদের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী কাজের মানুষ সততার প্রতীক, তিনি আজও তালির বাড়িতে থাকেন। মুখ্যমন্ত্রী আশা করছেন যে 42-এ 42টাই পাবেন? অবশ্যই আমরা একমত। আমাদের নেত্রী যখন বলেছেন, তিনি ঠিকই বলেছেন, তিনি যা বলেন তা করেন। আপনারা জানেন যে বামপন্থের আমলে তাকে চুলের মুঠি ধরে নিচেই নামিয়ে দেওয়া হয়েছিল। তিনি বলেছিলেন যে আমি যদি কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারি তখন আমি রাজধানী ঢুকবো না। ঢোকেননি তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনো মুখ্যমন্ত্রী দেখেছে রাস্তায় যেতে যেতে দেখছে একটা স্কুলের ছাত্রী, তিনি একে তো কন্যাশ্রী প্রকল্পে বিশ্বের বুকে তিনি নাম করেছেন, যুবশ্রী থেকে আরম্ভ করে হিন্দু মুসলমান বেলুড় মঠ যেমন তিনি সেখানে টাকা দিচ্ছেন, গঙ্গাসাগর মেলা যেখানে দক্ষিণ চব্বিশ পরগনা হয় সেখানে তিনি নতুনভাবে সাজিয়েছেন, তিনি ফুটপাড়া শরীফকে সাজাচ্ছেন, তিনি ইমাম মসজিদের ভাতা দিচ্ছেন, তিনি বৌদ্ধ ধর্মের কল্যাণের সেখানে টাকা দিচ্ছেন, তিনি জৈন ধর্মের মানুষের জন্য দিচ্ছেন, সবাইকে তিনি সমান চোখে দেখছেন। ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রীকে পাবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। তা আমরা মনে করি দেখবেন 2019-এ আমাদের একটা কথা আছে, 2019 বিজেপি উইল বি ফিনিশ, বিজেপি ফিনিশ হবে। এবং মানুষের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় লোভী নয়, একটা প্রমাণ দেখাতে পারবেন যিনি রেলমন্ত্রী, সেই রেলমন্ত্রিত্ব তিনি পদত্যাগ করেছেন সাধারণ মানুষের স্বার্থে, নিজের স্বার্থে নয়। তাই মমতা তার মতো একজন গুড অ্যাডমিনিস্ট্রেটর, সেই জন্য তো ভারতবর্ষে আজকে আওয়াজ উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হন। এটা আমাদের কথা না, আমরা তো যারা তৃণমূল কংগ্রেস করি আমরা তো চাইবই, আজকে এখানে যারা শেয়ার বাজারের মানুষের দেখছেন কুয়ার প্রধান সাহেব থেকে আরম্ভ করে আমাদের নেতা কর্মীরা তো চাইবই, কিন্তু আজকে ভারতবর্ষের মানুষ চাইছেন, কারণ তিনি এমন নেত্রী একজন। আমি যে জায়গায় বললাম ওনাদের সামনে বলে একটু লজ্জায় পড়ে যাবে, দেখছেন তো হিন্দু মুসলমান নিয়ে এত অল্প সময়, বৃষ্টি চলছে এত প্রচণ্ড বৃষ্টি, আজকে আমি এখানে এসেছি কত মানুষের ঢল নেমেছে, এরা তো কাজ করে। আমি জানি শেয়ারা বাজার এলাকার আমাদের ক্যাম্পটা এলাকার মানুষেরা কারো কোনো বিপদ আপদ সমস্ত মানুষের কাজ, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তাটা ওনারা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, ঘরে ঘরে মানুষ জানেন। আজকে বাংলার এত উন্নয়ন, তারপরও কেন্দ্র সরকারের বিভিন্ন বঞ্চনা বাংলার প্রতি, এ বিষয়ে কি বলবেন? দেখুন, এর তো ওদের হ্যাবিটই বঞ্চনা করা, ওদের হ্যাবিটই হচ্ছে বাংলার প্রতি বঞ্চনা। আর রায়না থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর। শুক্রবার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্ধমানের উল্লাস বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। বিভিন্ন প্রকল্পের পাশাপাশি বেআইনি বালি নিয়ে কড়া বার্তা দেন মন্ত্রী। ¡Pinte, pinte, pinte, pinte!
পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ পথ নিরাপত্তা অভিযান উপলক্ষে সচেতনতা সভায় পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী পরিবহন এবং পরিবেশ বিভাগ বিশেষ অতিথির আজকের এই অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করছেন পূর্ব বর্ধমানের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই সুন্দর অনুষ্ঠানে। আজকের এই সুন্দর অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিবৃন্দ শুভেন্দু অধিকারী মহাশয়কে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি উপলক্ষে শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে এসে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করে গেলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্ধমানের উল্লাস বাসস্ট্যান্ডে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ মন্ত্রী স্বপন দেবনাথ, রাজ্য পরিবহন সচিব নারায়ণ স্বরূপ নিগম, এডিজি বিবেক সহায়, পরিবহন দপ্তরের ডাইরেক্টর তপন রুদ্র, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সচিব সুব্রত মুখার্জি, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, সভাধিপতি দেবু টুডু, জেলা আরাধ্যক্ষ ভাস্কর মুখার্জি, পৌরসভার এমসিআইসি খোকনদাস সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিন পরিবহন মন্ত্রী ভাতার থেকে কলকাতা পর্যন্ত বাস সার্ভিস চালু করেন। গতিধারা সামাজিক সুরক্ষা প্রকল্প, হেলমেট, স্প্রিড লেজার গান, চালকদের চশমা প্রভৃতি সুবিধা প্রদান করেন। এর পাশাপাশি আসানসোলে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অফিস, কাটোয়াতে নতুন এআরটিও অফিস, গুসকরা ও মন্তেশ্বরে নতুন বাস স্ট্যান্ড চালু করার কথা ঘোষণা করেন মন্ত্রী। এর পাশাপাশি বেআইনি বালি উত্তোলন এবং ওভারলোডিং নিয়ে তিনি কঠোর বার্তা দিয়ে যান। এটাই আমাদের যিনি নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী শিখিয়েছেন, এটা আমরা করতে চাই। এই জেলাতে শুধু স্থলপথে নয় জলপথেও কালনা কাটোয়া সহ আমরা ব্যাপক কাজ করছি। আপনারা জানেন ইতিমধ্যে সমস্ত জেটি ঘাটে এসবির জন্য 10 লক্ষ করে টাকা জেলা শাসকের মাধ্যমে খরচ করা হয়েছে। তাতে লাইফ জ্যাকেট, বয়া এবং সার চালক, সিসিটিভি এবং একটা টেম্পোরারি শেল্টার, ইউরিনাল ল্যাট্রিন, এটা প্রত্যেক জেটিতে ম্যান্ডেটারি করা হয়েছে। একটা পার্ট আছে গতিধারা, কিছু আপনাদের দেওয়া হবে বেকার যুবকদেরকে একটি প্রোগ্রাম মাননীয় মুখ্যমন্ত্রীর, যে 58-59টা কল্যাণকর কর্মসূচি রয়েছে কন্যাশ্রী সহ, তার মধ্যে এটি একটি। 1 লক্ষ টাকা পর্যন্ত সাবসিডি বেকাররা পাচ্ছেন। আমরা ইতিমধ্যে প্রায় 22,000-এর বেশি বেকারকে গতিধারাতে স্বনির্ভর করতে পেরেছি। জানেন মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা শ্রী এক্সপ্রেস চালু করেছেন, এসি ভলভো বাস সার্ভিস প্রত্যেকটা জেলা সদরের সঙ্গে কলকাতাকে যুক্ত করা হয়েছে, বর্ধমানেও সেই ব্যবস্থা আছে। এবং আমাদের সম্মানীয় বিধায়ক সুভাষ মণ্ডল তার প্রস্তাবিত ভাতার কলকাতা বাস সার্ভিস, সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট, তাকেও ফ্ল্যাগ অফ এখান থেকে করা হবে। আমাদের মন্তেশ্বরে ঘুষকরাতে আধুনিক মানের বাস স্ট্যান্ড তৈরি হবে। কাটোয়া বাস স্ট্যান্ডের ফাইল আমি কালকেই সই করেছি, 3 কোটি টাকা দিয়ে ওখানে নতুন বাস স্ট্যান্ড বানানো হচ্ছে। ঘুষকরার সেকেন্ড ফেজের টাকা আমরা কালকে ক্লিয়ার করেছি। এবং এখানে বর্ধমানে যাতে মোটর ভেহিকেলের লোড না হয় তার জন্য রাজ্য ক্যাবিনেট কাটোয়াতে একটি এআরটিও অফিস অনুমোদন করেছে। আগামী 3রা সেপ্টেম্বর সোমবার আমি আসবো বর্ধমানে, কাটোয়া এআরটিও অফিস উদ্বোধন করব। কালনা কাটোয়ার সমস্ত জেটিগুলো লঞ্চে আমি পর্যবেক্ষণ করব, যাতে নিসিংহপুর কালনার মতো আরেকটি দুর্ঘটনা না ঘটে, এটা এনশিওর করার দায়িত্ব আমাদের সকলের, সেটা আমরা করব। গতিধারা প্রকল্পে গাড়ি কেনার জন্য ঘর বললাম মঞ্চে এই মুহূর্তে চশমা পরিয়ে দিচ্ছেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, মাননীয় পরিবহন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার। হাতে 50,000 টাকার চেক তুলে দিচ্ছেন। সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে অনিতা দাসের হাতে 50,000 টাকা চেক তুলে দিচ্ছেন। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে মাননীয় পরিবেশ সচেতনতার জন্য গাছের চারা তুলে দিলাম। ভাতার থেকে কলকাতা একযোগে জুড়ে দিলেন পশ্চিমবঙ্গ সরকারের। আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় ট্রান্সপোর্ট মিনিস্টার যিনি এখানে নিজে এসেছেন। আপনারা সবাই জানেন সেভ ড্রাইভ সেভ লাইফ সপ্তাহ পালন করা হচ্ছে, এই সোমবার থেকে আমাদের সপ্তাহটা স্টার্ট হয়েছে। আজকে বিশেষ ক্ষেত্রে আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার পূর্ব বর্ধমান জেলাতে নিজের সময় দিয়েছেন, এই প্রোগ্রামটা চালু করা হচ্ছে। আমি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রাম এখানে রাখার জন্য।
পশ্চিমবঙ্গ সরকার ট্রান্সপোর্ট সেক্টরে ট্রান্সপোর্ট ওয়ার্কারদের ক্ষেত্রে অনেক স্কিম সুবিধা সুযোগ সুবিধা লাগু করেছে। আমরা সবাই জানি গতিধারা হিসাবে সহজ একটা স্কিম আছে যেখানে লোন প্রোভাইড করা হয়, অনেক এমপ্লয়মেন্ট জেনারেট করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে সামাজিক সুরক্ষা যোজনায় যেখানে প্রত্যেক ট্রান্সপোর্ট ওয়ার্কারের ইন্স্যুরেন্স থেকে স্টার্ট করে যদি তার বাচ্চা পড়াশোনা করে, মেডিকেল কোনো সমস্যা প্রোভাইড করা হয়। এছাড়া আমাদের কোন অ্যাক্সিডেন্টে যদি কি আমাদের কম্পেনসেশন দেওয়া হবে অথবা আমাদের ফেসিলিটেশন করা ড্রাইভিং লাইসেন্স অথবা অন্য পুরোপুরি কম্পিউটারাইজেশন প্রত্যেক জিনিসেই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ট্রান্সপোর্ট ওয়ার্কারদের স্বার্থে অনেক বড় বড় উপক্রম দিয়েছে। আমরা এই বিল পালিত করার সময় এটা ছোট ছোট আমরা এইভাবে প্রত্যেক ব্লকে এবং সাব ডিভিশনে এটা করা হয়েছে। আজকে এখানে আপনারা কিছু স্টল দেখবেন যেখানে আপনাদের সুবিধার অনেক জিনিসটা প্রোভাইড করা হয়েছে। বর্ধমান থেকে সুমিত ভগত, কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে 29 নম্বর ওয়ার্ডে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয় শুক্রবার। 29 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিচালনায় ও কাউন্সিলর সুশান্ত প্রামাণিকের উদ্যোগে সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে মিঠাপুকুরে একটি অনুষ্ঠান বাড়িতে 29 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিচালনায় ও ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত প্রামাণিকের উদ্যোগে এই ওয়ার্ডে 2018 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সকল উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। বিগত কয়েক বছর যাবৎ এইরূপ সংবর্ধনার আয়োজন করে আসছেন সুশান্ত বাবু। এদিন এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক, পৌরসভার MCIC খোকন দাস, পৌরসভা CIC শাহাবুদ্দিন খান, কমিশনার রেখা তেওয়ারি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়, পরে ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। এদিন উত্তীর্ণ ছাত্রছাত্রীরা সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে। বাংলায় যে মানুষের পাশে থেকে যে কাজ করার যে ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই তার একটা অঙ্গ হিসেবে আমরা জনপ্রতিনিধি, আমরা যত সারা পশ্চিমবাংলায় যারা আছেন তারা সবাই এইভাবে মানুষের পাশে গিয়ে থাকে। তাই আজকে এই উত্তীর্ণ ছাত্রছাত্রীদের যে আজকে আমাদের যে সভা, এই সভাতে আমি আমার 29 নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষকে আমরা আজকে এখানে উত্তীর্ণ ছাত্রদের সম্বর্ধনা দিচ্ছি। তাই আজকে অনেক মেধাবী ছাত্র আছে যারা আমাদের মধ্যে অনেকেই যারা অর্থের অভাবে বড় জায়গায় পৌঁছাতে পারে না, আজকে সেই সমস্ত পরিবারকে আমরা চাই যে আমরা তারা আমাদের পড়াশুনোর মধ্যে যেন নানা রকম না আটকে যায়। কারণ একটাই কথা, পড়াশুনো করতে হবে, পড়াশুনোর জন্য এগোতে হবে। তার জন্য যা করার আমরা 29 নম্বর ওয়ার্ডের আমার কাউন্সিলর হিসেবে আপনি যদি আমাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে আসেন তাহলে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেবো। কারণ আমরা চাই যে কোনো মানুষ যেন অর্থের অভাবে যেন পড়াশুনো না করতে পারে। আমরা চাই যে সমস্ত রকমের সহযোগিতা আমরা করব। সকাল থেকে তারা দাঁড়িয়ে আছে, স্কুলে নিয়ে যাচ্ছে, কখন স্কুল ছুটি হবে তারা তাদের বাড়িতে নিয়ে আসছে। এত কিছুর মধ্যে থেকে একটা সময় দেখা যায় বহু ছেলে অনেক বড় বড় জায়গায় চাকরি পাচ্ছেন, অনেক বড় বড় ব্যবসা। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবারের মতো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের যে সংবর্ধনার আয়োজন করেছেন আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর এবং আমাদের প্রতিদিনের সাথী, আমাদের সঙ্গী মাননীয় সুশান্ত প্রামাণিক, এখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রাক্তন বিধায়ক, বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, অন্যতম সাধারণ সম্পাদক মাননীয় উজ্জ্বল প্রামাণিক এখানে আসেন, সেই আমার ছোট ছোট ভাইয়েরা বোনেরা এবং বহু আমার অভিভাবক অভিভাবিকা সবাই উপস্থিত রয়েছেন। সবাইকে আমরা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। আপনারা জানেন যে প্রতি বছরই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি এখন রাজ্যে 7 বছর ক্ষমতায় রয়েছেন, 7 বছর তিনি ক্ষমতায় আসার পর থেকে গোটা রাজ্যে যেভাবে একটা
সামাজিক কাজকর্ম ধারা তুলে ধরেছে, সেই তারই কথা, তারই যারা দল করেন তারই অনুপ্রেরণায় আজকে রাজ্যের বিভিন্ন জায়গায় দেখবেন যে প্রতিবারই এই মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার পর গোটা রাজ্যে যারা পাস করছেন তাদের নিয়ে সব সময় তাদের একটা সম্বোধনা দেওয়ার আয়োজন করে, এবং রাজ্যের মধ্যে যারা সব থেকে ভালো রেজাল্ট করেন তাদের প্রথম সম্বোধনার ব্যবস্থা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবারই নেতাজি স্টেডিয়ামে করেন, এবং তার প্রতি অনুসরণ করে আমরা যারা তার দল করি তার একজন অনুগামী হিসাবে আমরাও চাই যে আমাদের ওয়ার্ড আমাদের জেলার বিভিন্ন জায়গায় আমাদের যেসব ছোট ছোট ভাইয়েরা বোনেরা যারা পাস করেছেন তাদের একটা সম্বোধনা দিয়ে, বিরাট কোনো ব্যাপার নয়, শুধু তাদের একটা সম্বোধনা দেওয়া মানে তাদের উৎসাহ দেওয়া, আমরা তাদের উৎসাহ দিতে চাই। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরলাম বিরতির পর। দিল্লিতে তিনটি শিশুর অনাহারে মৃত্যু ঘিরে রাজনীতি তোলপাড়। সেই মৃত তিন শিশুর মামার বাড়ি এই রাজ্যের ঝাড়গ্রামের সাকরাইল ব্লকের কাঠমান্ডু গ্রামে। অনাহারে মৃত তিন শিশুর মামারা আক্ষেপ করছেন, তারা জানান আগে জানলে এই স্থানে তাদের নিয়ে আসতেন। মানসিক ভারসাম্যহীন বেনু সিং এখনও জানেন না তার তিন মেয়ে আর বেঁচে নেই। বেনুর একটি কথা, তার সন্তানদের খেতে দেওয়া হোক। গত বুধবার দিল্লিতে অনাহারে মারা যায় ওই তিন শিশু। ওই শিশুগুলির মামার বাড়ি ঝাড়গ্রামের সাকরাইল ব্লকের কাঠমান্ডু গ্রামে। এখানে বেনু সিং এর তিন ভাই ও তাদের পরিবার বাস করেন। মোটামুটি তাদের সচ্ছল পরিবার, সব রকম সরকারি সুযোগ সুবিধা তারা পেয়ে থাকেন, অথচ তাদের ভাগ্নিরা না খেতে পেয়ে মারা গেছে শুনে হতবাক তারা। তারা জানান তাদের বোন বেনু সিং খিদের জ্বালায় মানসিক ভারসাম্যহীন হয়ে গেছেন। তাদের আক্ষেপ, আগে জানলে এখানে নিয়ে চলে আসতেন, অন্তত না খেতে পেয়ে তারা মরত না। গ্রামের এক যুবক দিল্লির একটি হোটেলে মথুরার বাসিন্দা মঙ্গল সিং এর সঙ্গে কাজ করতেন। সেই সম্পর্ক থেকেই 2008 সালে উত্তরপ্রদেশের মথুরার বাসিন্দা মঙ্গল সিং এর সাথে বেনুর বিয়ে হয়। তারপর থেকেই বেনু দিল্লিতেই বসবাস করতেন। না, এটা তো খুব খারাপ চোখেই দেখছি, কারণ আমাদের এখানে পশ্চিমবাংলার বুকে আজকে 30 বছর দেখছি কোনো অনাহারে কেউ মরছে বলে কোনো খবর পাইনি, কিন্তু দিল্লির মতন জায়গায় যেটা আমাদের ভারতবর্ষের রাজধানী, এটা মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী সবাই থাকার পরেও অনাহারে মরল, উনি তো আর কোনো ব্যবস্থা গরিব মানুষের জন্য করলেন নি। আমরা দিয়েছিলাম উত্তরপ্রদেশে, ওরা এসে দিল্লিতে কাজ করতো, তারপরে যে এইরকম একটা দুর্ঘটনা ঘটবে সেটা আমরা কী করে বুঝবো? আর এটা তো ওদেরই সরকারেরই ফল্ট। হ্যাঁ, এটার জন্য আমাদের আমরা রাজ্য সরকারকে চাইছি যাতে তদন্ত হয়ে এটা ইয়ে করুন। আপনি কি, হ্যাঁ, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যস্ততা, জায়গায় মন্ত্রী থাকে, মন্ত্রী থাকার পরেও এইরকম ঘটনা ঘটে, এটা তো ওদেরই তো ফল্ট। হ্যাঁ, গ্রামবাসীরা আমরা চাইছি যে যাতে এটা তদন্ত হোক, সেভাবেই তদন্ত হয়ে কেন এই ঘটনাটা ঘটলো এটা আমরা চাইছি আর কি। আমাদের গ্রামেরই এখনই শুনলাম। কি শুনলেন একটু বলবেন? ওই কি দিল্লিতে যে অনাহারে মারা গেছে তিনটা মেয়ে, আমাদের এখানে এখানকার মেয়ে, ওইখানে দেওয়া হয়েছিল বাচ্চা মেয়ে, মেয়েগুলো সব ছিল। এখন শুনছি যে ও অনা কি বলবো আর, ওখানে তো সব কিছু তো ওইখানে তো সব ইয়ে কি বলে, দিল্লি তো একটা বিরাট একটা, ওইখানে তো রাজধানী, মানে আমাদের ভারতবর্ষের প্রাণকেন্দ্র, ভারতবর্ষের রাজধানী। ওখানে ওখানে মন্ত্রীরা তো সব মন্ত্রী আছে, প্রধানমন্ত্রী থেকে সব মন্ত্রী ওইখানে থাকে, অথচ সেখানে কেন এইভাবে হলো যে মারা গেল অনাহারে? কই আমাদের পশ্চিমবাংলায় তো সেসব আমরা শুনিনি, সেখান থেকে সরকার সব কিছু দিচ্ছে, স্কুল থেকে কন্যাশ্রী যুবশ্রী সব শিক্ষাশ্রী সব দিচ্ছে, সাইকেল দিচ্ছে মেয়েদিকে, বেড ছেলেদিকে দিচ্ছে, আবার মিড ডে দিচ্ছে,
ছোট বাচ্চাকে খেতে দিচ্ছে, সবই দিয়ে দিচ্ছে, অঙ্গনওয়াড়ি আছে, অঙ্গনওয়াড়িতে সে ছোট ছোট বাচ্চাগুলোকে খাচ্ছে। আর দিল্লির মতন জায়গায় মারা যায়, দিল্লির মতো জায়গায় এভাবে হলো কেন? ওই তো বাচ্চাগুলো তো তো মিড ডে খেতে পারতো, ওখানে সে দিল্লি সরকার কেন ওইগুলো করেনি? ওই যে ছোটো বাচ্চাগুলো তো মিড ডে মিল খেতে পারতো, বা স্কুলে তো এখন তো সব দিচ্ছে, আমাদের সরকার দিচ্ছে, ওখানে সরকার দেবে না কেন? আপনার কী চাইছেন এখন, কী মনে হচ্ছে আপনার এইটা? এখন তো আমরা বলছি যে যে সেখানে এত সব কিছু মন্ত্রী টন্ত্রীরা সবাই থাকতে অনাহারে মূল্য কেন এসে দিল্লিতে চাই না, ওরা কেন মূল্য সেটা আমরা জল যাবেন? হঠাৎ আমরা খারাপ চোখে দেখছি, কারণ ওখানে তো সব রাজধানী, ওখানে সব প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সবাই তো থাকেন, ওরা কেন দেখবে না ওখানে? আমরা এখানে সব কিছু সুবিধা পাচ্ছি, ওখানে কেন সুবিধা পাচ্ছে না? এখানে থেকে ওখানেই তো বেশি সুবিধা পাওয়া উচিত, এখানেই তো সব কিছু স্কুল থেকে বলো সরকার থেকে সব কিছু সুবিধা পাচ্ছি, কেন ওখানে পাবে না? ওখানে তো এখান থেকে আরও বেশি সুবিধা পাওয়া উচিত, তাহলে ওরা কেন অনাহারে মরবে? ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো, রিপোর্ট আনন্দবার্তা। দুদিনব্যাপী শিশু কিশোর নাট্যমেলার উদ্বোধন হলো শুক্রবার। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। পূর্ব মেদিনীপুর জেলার প্রায় 10টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করেন। শিশু কিশোর নাট্যমেলার উদ্বোধন হলো শুক্রবার। এদিনের এই মেলার সূচনা হয় পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। মহিষাদল শিল্পকৃতির উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মকাণ্ড। অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন মহিষাদল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়ন্ত দে, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃষ্ণকান্ত মণ্ডল, মহিষাদল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তিলক কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা। পূর্ব মেদিনীপুর জেলার বিদ্যালয়গুলিকে নিয়ে জেলা আন্তঃবিদ্যালয় নাট্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই মেলায় পূর্ব মেদিনীপুর জেলার প্রায় 10টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেন। দুদিন ধরে চলবে এই মেলা। কর্মসূচি ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। তাদের পরিকাঠামো উন্নয়ন করার ক্ষেত্রে দিয়েছি, আগামী দিনে আমাদের সহায়তা আরও থাকবে। এই ধরনের চর্চা যত বৃদ্ধি পাবে, এই ধরনের নাট্যচর্চা যত বৃদ্ধি পাবে, তত আমরা সুস্থ সমাজ, সাংস্কৃতিক মনোভাবপূর্ণ সমাজের ছেলে মেয়েদের পাব। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আজ এবং কালকে নির্বিঘ্নে এই প্রতিযোগিতা সম্পন্ন হবে এই আশা রেখে সকলকে শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধা জানিয়ে সংস্থার বর্তমান গৌরব না বাড়িয়ে ভবিষ্যতের দিকে মনোনিবেশ করেছেন এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে নাট্য চর্চা, নাটকের প্রসার এটার দিকে মন দিয়েছেন। এটা খুব ভালো উদ্যোগ। নাটক শুধুমাত্র যারা মঞ্চে কলাকুশলী রয়েছেন বা যার পিছনে যে কলাকুশলী রয়েছেন তাদের নিয়ে হয় না, উল্টো দিকে যারা বসেন তাদের নিয়েও হয়। এই সব মিলে একটা নাটকের পরিমণ্ডল। আজকে যে অল্প বয়সী ছাত্রছাত্রীদের ওনারা এই নাটকের পরিমণ্ডলে এনে খেললেন, এরা সকলে যে অসামান্য নাট্যকার হবে, সকলে অসামান্য কুশীলাও হবেন এটা হবে না, কিন্তু এই যে নাটকের পরিমণ্ডলে ওরা এসে পড়ল তাতে আমরা অন্তত এটা আশা করতে পারি যে সকলে না হলেও যে যার প্রতিভা
যার যার ডেডিকেশন অনুযায়ী তারা এগোবে। পূর্ব মেদিনীপুর থেকে তুহিন শুভ্র আগমনের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ হওয়ার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আসন্ন স্বাধীনতা দিবসকে সামনে রেখে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো ঝাড়গ্রাম পুলিশ সুপারের সভাগৃহে। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি ভঞ্জপুর থেকে ফেরার পথে সাংসদ ইদ্রিস আলী রায়নার শেহারা বাজারে তৃণমূলের দলীয় কার্যালয়ে উপস্থিত হন। শুক্রবার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে 29 নম্বর ওয়ার্ডে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয় শুক্রবার। দিল্লিতে তিনটি শিশুর অনাহারে মৃত্যু, ফিরে রাজনীতি তোলপাড়। দুদিনব্যাপী শিশু কিশোর নাট্যমেলার উদ্বোধন হলো শুক্রবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।